আগামী পয়লা সেপ্টেম্বর থেকে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান শুরু হচ্ছে দেশব্যাপী চলবে এই কর্মসূচি দলের সদস্যতা অভিযান কর্মসূচিকে সফল করে তুলতে বুধবার রাজধানী মুক্তধারা প্রেক্ষাগৃহে এক রাজ্যস্তরের কর্মশালার আয়োজন করে বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটি এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভীষণ গৌতম মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ এদিন মঙ্গল দ্বীপ প্রজ্বলন করে এই কর্মসূচির সূচনা করেন বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক গৌতম ভীষণ এই কর্মশালা প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জানান আগামী পয়লা সেপ্টেম্বর থেকে দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশের সাথে রাজ্যেও এই সদস্যতা অভিযান চলবে এই কর্মসূচিকে সাফল্য মণ্ডিত করে তোলার লক্ষ্যকে সামনে রেখে এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি তিনি আরও জানান রাজ্যে বর্তমানে ছয় লক্ষ পঞ্চাশ হাজার বিজেপি দলের সদস্য রয়েছেন এবছর দলের সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সদস্য সংখ্যা নিরিখে প্রথম স্থান দখলের উদ্দেশ্য নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে ভারতীয় জনতা পার্টি এক পরম্পরা হেম্বারশিপ পিছলে বার ওভার ইন্ডিয়া মে এক আচ্ছা সবসে বড়া পার্টি কা खेताब आम लोगों को मिला है भारतीय जनता पार्टी का इसीलिए इस आधार पर मेंबरशिप सदस्यता अभियान एक कार्यक्रम चलेगा जो फर्स्ट सितंबर से हमारा देश का जशस्सी प्रधानमंत्री नरेंद्र मोदी जी इसका इनोग्रेट करेंगे तो इसी आधारित त्रिपुरा को भी एक टारगेट दिया गया है और त्रिपुरा अब पहले जानते हैं पहले भी सदस्यता अभियान में प्राय सिक्स ला, सिक्स लाख फिफ्टी थाउजेंड हमारा सदस्यता हुई थी तो इस बार भी हम एक बड़ा लक्ष्य लेके सदस्यता अभियान चलाएंगे। आ, इसको आगे कैसे काम करेगा तो आज इसी वर्कशॉप स्टेट लेवल एक वर्कशॉप हमने बुलाया है हमारा राष्ट्र हमारा जो आ, नेशनल जनरल सेक्रेटरी दुष्यंत गौतम जी हमारा हम इधर आया है এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আরও জানান রাজ্যে মন্ডল স্তর থেকে শুরু করে বিভিন্ন মোর্চার স্তর পর্যন্ত এই সদস্যতা অভিযান চলবে